সেপ্টেম্বর মাসে প্রবাসী আয়ে বড় ধরনের ধস নেমেছে। গত মাসে দেশে বৈধ পথে ও ব্যাংকের মাধ্যমে মাত্র ১৩৪ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী আয়ের অঙ্ক ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে এর চেয়ে কম রেমিটেন্স এসেছিল, তখন এক মাসে এসেছিল ১০৯ কোটি ডলার। সংশ্লিষ্টরা জানান, ব্যাংকিং চ্যানেলের চেয়ে খোলা বাজারে ডলারের দামের ব্যবধান বেশি হলে হুন্ডিতে লেনদেন বেড়ে যায়, আর যখন হুন্ডির চাহিদা বাড়ে তখন রেমিটেন্স কমে যায়। গত মাসে ব্যাংকের চেয়ে খোলা বাজারে ডলারের দাম ৬ থেকে ৭ টাকা বেশি ছিল, তাই বেশি লাভের আশায় বৈধ পথে রেমিটেন্স পাঠানো কমিয়ে দিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, গত মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার। এ অঙ্ক আগের বছরের সেপ্টেম্বরের তুলনায় ১৯ কোটি ৫৯ লাখ বা ১২.৭২% কম। গত বছরের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার। গত ২০২২-২৩ অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে ২১৬১ কোটি ৬ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২২ অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে ২১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ হয়েছিল, যার পরিমাণ ছিল ২৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।